Ireland.com, a liberty free music for more. নতুন তিনি আজকে নিজের প্রচারে নেমেছেন, তিনিও দাবি করছেন, বলছেন যে বিধায়ক হামিদুর রহমান আমার নেতা, আব্দুল হক অঞ্চল সভাপতি তিনিও তার নেতা, এবং তার পাশাপাশি আপনার মেয়ে যিনি নির্দল থেকে দাঁড়িয়েছেন 4 নম্বর আসনে, সে আব্দুল করিম চৌধুরীর সমর্থিত নির্দল প্রার্থী রয়েছেন, কি বলবেন এই বিষয়টাকে, কেমন ভাবে দেখছেন? আমি বললাম ইস্তাপুরের কথা, আপনি যা কথা দিলেন দেখতে বলতেই হবে। ব্যাপার হচ্ছে আমার মেয়ে ছিল আগে, বিয়ে দিয়েছে ইসলামপুরে, ওখানকার বিধায়ক হচ্ছে করিম চৌধুরী, ওখানকার বিধায়কের সঙ্গে বৈষম্য ব্যবহার করেছে আমাদের জেলা নেতৃত্ব বা পার্টি, কারণ একজন এমএলএকে এইভাবে অ্যাভয়েড করে টিকিট দেওয়াটা ঠিক হয়নি। আমার মেয়েকে আমি বুঝাইছিলাম, আমার মেয়ে আমার জামাই বলছে বাবা আমরা চোপড়া বিধানসভার না, আমরা ইসলামপুর বিধানসভার, করিম সাহেব এমএলএ, আমরা করিম সাহেবের সঙ্গে দল করছি, করিম সাহেব নির্দেশ দিয়েছে তোমরা যেগুলো না আমার দলের সৈনিক আছো তোমরা নির্দলে দাঁড়াও, আমি বাড়ি বাড়ি প্রচারে যাব। আজকে আমরা চোপড়া বিধানসভা যে আমাদের আত্মীয় অঞ্চল আছে, এই আত্মীয় অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের 217টি মেম্বার আছে, ওনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের এখানটায় নমিনেশন করেছেন, তাদের বিরুদ্ধে কোনো নমিনেশন হয়নি বিরোধী পার্টির থেকে, এবং দু একটা যাদের হয়েছিল তারা স্বচ্ছায় তুলে নিয়েছেন, এবং পঞ্চায়েত সমিতিতে 24 জন ছিল, 24টাই নমিনেশনে আমরা জয়ী হয়েছি, এবং জেলা পরিষদের 3টে ছিল, জেলা পরিষদের 3টেতেই আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি। তো বিশেষ যা বলার এমএলএ সাহেব বলবেন, আমাদের যে 244টা চোপড়া ব্লকের মেম্বার আছে গ্রাম পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ মিলে আমরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চোপড়া ব্লক মামাটি মানুষের সরকার এবং মমতা ব্যানার্জির হাতে তুলে দিতে পেরেছি। এই জন্য আমাদের গর্বিত যে আমাদের চোপড়া ব্লকের এমএলএ সাহেবের যে এত আনন্দিত, আমি জানি না সারা পশ্চিমবাংলার বুকে চোপড়ার মতন রেজাল্ট কোথাও হয়েছে কিনা, এর অবদান হচ্ছে আমাদের এমএলএ সাহেব, যা বলবেন উনি বিস্তারিত বলবেন। কারণ আমরা একটা লিস্ট পাঠাইছিলাম বুথ লেভেলে, একটা লিস্ট পাঠাইছিলাম অঞ্চল লেভেলে, একটা লিস্ট পাঠাইছিলাম ব্লক লেভেলে, সব লিস্ট গুলো গিয়েছে কলকাতা। তারপরে উনি বলছিল অভিষেক ব্যানার্জি যে আমি পাবলিকের কাছ থেকে যাচাই করে নাম দিব, ওনারা ক্যালকাটা থেকে নাম পাঠাইছেন, আমাদের লিস্ট গিয়েছে, ওনারাও লিস্ট নিয়ে মিলাই দেখেছেন যেটা ওনারা ভালো করেছেন, এই কারণেই নতুন মুখগুলো বেশি বেশি এসছে। আমাদের হয়ে হলে বোধহয় এত নতুন মুখ আসতো না, আমরা লাজ লজ্জায় কিছু প্রাধান্যকেই রাখতাম, এটা সম্পূর্ণ এই নতুন মুখ আনার বা এই সংগঠনটা শক্তিশালী হবার মূলেই হচ্ছে অভিষেক ব্যানার্জি। আপনারা আমার থেকে ভালো জানেন, চোপড়াই ধরে নিলাম, আপনাদেরও কথা, রিপোর্টারদের বা বিরোধীদেরও কথা, সন্ত্রাস হয়েছে ইসলামপুরে, এসডি অফিসে ভাই সন্ত্রাস হয়নি, কেন জেলা পরিষদের মেম্বাররা নমিনেশন ফাইল করলো না সিপিএম এর, কংগ্রেসের, বিজেপি কেন করতে গেল না? আসলে ওদের কাছে মানুষ শূন্য, মানুষ ওদের ভাওতাবাদী, এই মিথ্যা কথা শুনে শুনে ওদের উপরে থুতু ফেলছে না, মানুষ ওটা ভাবেনি। মানুষের একটা দীর্ঘ বিশ্বাস হয়েছে অভিষেক ব্যানার্জি দীঘাবানায় জনসভায় বলে গিয়েছিল চোপড়ায় যা উন্নয়ন হয়েছে তোমরা নিরঙ্কুশভাবে জিতাই নিয়ে আসো, এর দ্বিগুণ উন্নয়ন হবে সাধারণ লোকের চোপড়ার আশা আছে, অভিষেক ব্যানার্জি বলে গেছে, নিশ্চয়ই চোপড়ায় আরো বেশি বেশি উন্নয়ন হবে। আপনার ব্যাপারটা, আমার ইলেকশন চলছিল, আমরা নিজেদের ঘর সামলাতে ধমসম ছিলাম, ইসলামের ব্যাপারটা কাইন্ডলি ওখানকার লিডার রয়েছে ওনাদের কাছে শুনলে ভালো হবে, এখান থেকে না হয়ে গেছে, কারণ প্রশাসনেরও দরকার রয়েছে, প্রশাসন বলবে যে আমাদেরকে ডাকলো না, আমাদেরকে ছেড়ে করে দিল। তো 8 তারিখ ভোট শেষ হচ্ছে, 11 তারিখে কাউন্টিং শেষ হবে, আমরা 13-15 মধ্যে আর কি 13-15 মধ্যে বিজয় মিছিল গুলো আরম্ভ করবো। আর একটা বিষয়, এরা ঘরে বসে থাকবে না, এদেরকে আমরা অঞ্চলবাড়ির নির্দেশ দিলাম যে এদেরকে সম্বাদনা সভা ফুলের তরা ভরা ফিতা ফিতা দিয়ে নিজ নিজ পার্টি অফিসে ডেকে ওদের একটা পরিচিতি পর্ব বা সম্বোধনী সভা করবো। দাদা, এটাতে আপনারই এলাকার একজন মানুষ, সে বাসিন্দা, সে মারা গিয়েছে, তো তার আজকে দেহ চোপড়াতে নিয়ে আসার বিষয় রয়েছে, এটাকে ঘিরে একটা
চাপা উত্তেজনা রয়েছে এলাকায়, এই পরিস্থিতিতে কি বলবেন? চাপা উত্তেজনা কিছু নেই, ব্যাপারটা খুব দুঃখজনক। কারণ একটা উনিশ কুড়ি বছরের তোরতাজা ছেলে মারল ওরা, কারণ ওই ছেলেটাকে নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না। কারণ উত্তেজিত করেছে ওরা, আগের দিন ভাষণে দেখেছেন যখন ওই আমাদের একটা ছেচর চিকার বাচ্চা জয়েন করেছিল আশরাফুল, কি কিভাবে বলেছে, উত্তেজিত করে এই সাধারণ বাচ্চা কাচ্চা লোক না পেয়ে এদেরকে আনে আমাদের বদনাম করার জন্য। বাচ্চাটা মরেছে, বাচ্চাটার মাথায় বাড়ি ঢুকেছে, গুলি লাগেনি এরা যতই গুলিগুলো, কিন্তু বাচ্চাটা মরাতে খুব দুঃখ লাগেছে যে একটা তোরতা যায় এই ধরনের বাচ্চা মরে গেল, আমাদের কাছ থেকে চলে গেল চক্রার মুখ থেকে, এটা খুব দুঃখজনক। এই ঘটনাকে ঘিরে যদি আবার নতুন করে কোনো রকমের কোনো কিছুই হবে না, ওরা ভালোভাবে জানে, ওদের দলের লোকেরা জানে যে কি করে মরলো, কেন কুড়ি কিলোমিটার রাস্তা হাঁটে আসলো, বা গাড়ি ঘোড়া ছিল না, অশোকরায়ের গাড়ি ছিল স্কোয়ারপিও একটা, ওর ছেলের গাড়ি ছিল, দুইটা গাড়িতে দুই অঞ্চলের মেম্বার ধরুন যে পঞ্চাশটা পঁচিশটা করে, এই আশরাফুল গেছে ওর গাড়ি ছিল, আরো কয়েকটা গাড়ি রয়েছে, ক্যান্টার রয়েছে, নিজেদের ক্যান্টারে করে বিশ পঁচিশটা লোককে আনতে পারছো না। ওরা ইচ্ছা করে চাইছিল আমাদের দলটাকে, আমাদেরকে বদনাম করার জন্য, মমতা ব্যানার্জিকে বদনাম করার জন্য ওই মিছিল করে এসে এখানটায় একটা গুন্ডগোল লাগায় নিজেদের মধ্যে, আমাদের পুরো বদনাম দিচ্ছে। আমরা একটা বাচ্চা ছেলেকে মারতে গিয়ে, আমরা মারলে অশোক রায়কে মারতাম, আমাদের লোকেরা মারলে, আমাদের লোকেরা মারলে আশরাফুলকে মারত না, ওকে মারতে যায়নি, ছিল তো অশোক রায়, ছিল তো মখলেসুর রহমানও, এদেরকে তো মারতে যায়নি, ওই বাচ্চা ছেলেটাকে মারতে গেল ইচ্ছাকৃতভাবে, ক্লিকবাজি করে এইগুলো করেছে। বললে অবদানটা আমার না, অবদানটা চোপড়ার অগণিত জনসাধারণের, এবং বুথ স্তরের লিডারশিপ থেকে অঞ্চল স্তর পর্যন্ত, ব্লক স্তর থেকে জেলা স্তর পর্যন্ত সব লিডারদের হাড় ভাঙা খাটনি, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের জোয়ার, এই জোয়ারে বিরোধীরা ধূলিসাৎ হয়ে গেছে। আমরা এর আগেও বলছিলাম জনসভাগুলোতে বিরোধীদেরকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না, তো তা আজকে চোপড়ার জনগণ বাস্তবে প্রমাণ করে দিয়েছে যে বিরোধীরা দূরবীন দিয়ে খুঁজে দেখা গেল না একটা নমিনেশন। সত্যিকারে বাস্তব হলো, বিশেষ করে এটা ব্লকের ক্ষেত্রে গেল, আমার চোপড়া বিধানসভার দশটা অঞ্চল, দুইটা অঞ্চল পড়ে ইসলামপুর ব্লকে, একটা গোবিন্দপুর একটা সুজালি, তার সঙ্গে সুজালি নিরঙ্ক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আনুপন্থিস আমাদের চোপড়ার মতো রয়েছে সুজালি অঞ্চল, এবং গোবিন্দপুরে একটু আমাদের নিজেদের মধ্যে প্রার্থী বেশি হয়ে যাওয়াতে গোবিন্দপুরে সেম্বুল লেটার বন্ধ রাখা হয়েছে, যারাই জিতে আসবে সব আমাদের এই দলেরই কর্মী, এক একজন গ্রাম পঞ্চায়েতে পাঁচজন ছয়জন করে নমিনেশন করেছে ইন্ডিপেন্ডেন্ট থেকে, তো কোনো দলে যায়নি, তো আমরা তার জন্য ওদের যা থেকে যারা জনগণের সঠিক কাজ করে ভক্ত আছে, তা যারাই জিতে আসবে তারাই আমাদের দলের, যার মধ্যে সুজালিতে বোধহয় তেইশটা মেম্বার, তেইশটায় আনকনটেস্টে জিতেছে, তিনটা পঞ্চায়েত সমিতি আনকনটেস্টে জিতেছে, গোবিন্দপুরে দুইজন আনকনটেস্ট জিতেছে, ওদের এগেনস্টে কোনো প্রার্থী ছিল না, গোবিন্দপুরে তেইশটার মধ্যে একুশটাতে আমাদেরই লোকেরা নির্দল হিসাবে লড়ছে, ওটাও যারা জনগণের ভক্ত রয়েছে, যারা জনগণের কাজ করছে, যারাই জিতে আসবে তারাই আমাদের দলের, এবং এমনি তো দলের সবাই এই বিধানসভা ক্ষেত্রে এ হয়েছে। আর বিশেষ করে আমাদের যা উন্নয়নটা ছিল ওর থেকে আমাদের দায়িত্ব ভাগ জনগণ যেভাবে তুলে দিয়েছে, এর থেকে আমাদের আরো দ্বিগুণ সব লিডাররাই রয়েছে উন্নয়নের কাজকে আগায় নিয়ে গেলে, আগামী লোকসভাতে আমরা টার্গেট রেখেছি 2 লাখ ভোটের আমরা নির্ভর চক্রাতে। SafeMusicList.com, loyalty free music for more.